হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। চলে এসেছি আজকে পায়েশের রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলো যে কেন আমি কোনো রেসিপিস নিয়ে আসছি না। কিছুই না বন্ধুরা, আসলে আমি একটু খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি একটুও আসতে পারিনি। তাহলে চলো দেখে নিই আমরা কী করে পায়েসটা বানাবো। পায়েস তো সবাই বানাতে পারে, তাও কিছু হলেও আমি একটু ডিফারেন্ট করব। সেটার জন্যই আমি পায়েসের রেসিপি আজকে তোমাদের কাছে তুলে ধরেছি। আমি এখানে 3 লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে আমরা কিন্তু ফোটাবো। এটাকে আমরা খুব ভালো করে জাল দেব, এটা যাতে ঘন হয় সেটাই আমরা করতে থাকব। এটাকে কিন্তু ননস্টপ কিন্তু এরকমভাবে এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে কিন্তু দুধটা কিন্তু লেগে যাবে, সেটা কিন্তু একদমই ভালো হবে না। ননস্টপ কিন্তু দুধকে আমরা এরকম জাল দিতে থাকব। এবারে ওই দুধের মধ্যে আমরা এবারে 3খানা বড় তেজপাতা পুঁছে দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে 3টে ছোট এলাচ। আমরা এটা ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে এবারে আমরা এটাকে ফুটাতে দেব। যত দুধটা ফুটবে তত কিন্তু এটা সুন্দর স্মেল বেরাবে। এগুলো দেওয়ার জন্য আমি এবারে অল্প একটু দুধ ছড়িয়ে নিচ্ছি ছোট বাটি করে। এবার তার মধ্যে আমি এবারে 10 থেকে 12 টেবিল স্পুনের মতন আমুল স্প্রে দিয়ে দিচ্ছি গুঁড়ো। এবার সেটাকে কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু আমাদেরকে গুলে নিতে হবে, দেখবে, নাহলে কিন্তু ঠান্ডা অবস্থায় গুললে কিন্তু অবশ্যই লাম্পস থেকে যাবে। এবারে আমি অল্প করে একটু জাফরান দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। জাফরান দেওয়াতে কিন্তু খুব হালকা একটা কালারটা চেঞ্জ হবে। আমি এবারে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চালের যে কৌটো হয় হাফ কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু এই চালটাকে কিন্তু একটুও ধুয়ে দেব না, আমরা শুধুমাত্র যদি কোনো রকমের নোংরা থাকে আমরা হাত দিয়ে যে ঘষে ঘষে যে ময়লা বার করে সেইভাবেই কিন্তু আমরা ময়লাটাকে বার করব। আমি কিন্তু দোকান থেকে কিনে এনেই পায়েসটা করছি, তাই আমার চালটা কিন্তু একদমই ক্লিন। তাই এবার দুধের মধ্যে কিন্তু আমি এবার চালগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে শুধু নাড়তে থাকবো। এবারে ননস্টপ এটাকে সুন্দরভাবে নাড়তে হবে, এটা কিন্তু আমাদের একটু সেদ্ধ হতে দিতে হবে। আমাদের কিন্তু ননস্টপ এটাকে নাড়তে হবে, কোনো রকমের যদি আমরা নাড়া বন্ধ করি তাহলে কিন্তু কি হবে, নিচটা লেগে যাবে। তাই ননস্টপ কিন্তু অবশ্যই নাড়তে হবে। যখন আমাদের চালটা হাফ বয়েল হয়ে যাবে তখন এবারে আমরা এবারে বাতাসা দেব। আমি এখানে ক্রাস্ট বাতাসা 400 মতন দিচ্ছি। আমি এখানে কোনো চিনি ইউজ করব না, শুধুমাত্র বাতাসা দিয়েই করব। চিনি দিয়ে কিন্তু সবাই পায়েসটা করে, আমি এখানে পুরো বাতাসা দিয়েই কিন্তু পায়েসটাকে করছি। কারণ কি, এটার যে টেস্টটা সেটা কিন্তু পুরো একটা অন্যরকম হবে, প্লাস তোমার একটা সুন্দর একটা কিন্তু মিষ্টি কালার দেবে পায়েসটার মধ্যে, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী সুন্দর একটা অপূর্ব কালার এসছে। এমনিতেই তো আমরা ক্রাশ বাতাসা দিচ্ছি, তাই আমাদের কিন্তু বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না বাতাসাটা গলতে। এবারে আমাদের কিন্তু চালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, বাতাসাও কিন্তু পুরো গলে গেছে। এই লেভেলে কিন্তু আমি যে দুধটা গুলে রেখেছিলাম আমুল স্প্রে দিয়ে, সেটাকে কিন্তু আমরা এবারে দিয়ে দেবো। এবার দিয়ে খুব ভালো করে আমরা এটাকে নাড়তে থাকবো। এবার পাশেই আমরা একটা কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে একদমই অল্প করে ঘি নেব। ঘিটা গরম হয়ে আসলে আমি এবারে কাজু আর কিশমিস দিয়ে দেবো, দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দেবো, আমি লো ফ্লেমে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে একটা হালকা করে ভাজতে থাকবো, ফ্রাই ফ্রাই করবো। যতক্ষণ না একটা কালার চেঞ্জ আসছে বা হালকা খয়েরি হচ্ছে ততক্ষণ অবধি আমরা এটাকে কিন্তু পুরো একদম ফ্রাই করবো। আমাদের কিন্তু খুব একটা লাল করতে হবে না, জাস্ট একটা হালকা একটা লাল হলেই হবে। ব্যাস এই লেভেলে কিন্তু আমরা এবারে অফ করে দেবো, দিয়ে কিন্তু ডাইরেক্ট আমরা এবারে ওই পায়েসটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা কিন্তু আমরা খুব ভালো করে এটাকে নাড়বো, আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে এবারে আমরা আরেকটু এটাকে টানাবো, টানালেই কিন্তু আমাদের পায়েস কিন্তু একদম রেডি হয়ে যাবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আমার রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই নিজের বাড়িতে একবার হলেও ট্রাই করো। এই লেভেলে কিন্তু আমরা এবারে পায়েসগুলোকে একদম বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আমরা একটু এরকম খেতে পছন্দ করি দেখে আমি এরকম বেড়েছি। তোমরা যদি মনে করো তোমরা টাইট খেতে পছন্দ করো তাহলে অবশ্যই আরেকটু নিয়ে তারপরেই কিন্তু তোমরা বাড়বে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বাড়িতে ট্রাই করো, আর সেটার রিভিউ কিন্তু আমাকে একদমই দিতে ভুলবে না। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে ফেলো, জাস্ট ব্লগস বাই প্রিয়াঙ্কা। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো মাই চ্যানেল জাস্ট ব্লগস বাই প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।